প্রমোশন প্রমোশন ফ্রি প্রমোশন। হ্যালো বন্ধুরা, নমস্কার, আমি রাজেশ, আপনারা দেখছেন রাজেশ টু ডু মিক্স ইউটিউব চ্যানেল। তো আজকে থেকে আমার ইউটিউবে যতগুলি ভিডিও আপলোড হবে, তো সেই ভিডিওগুলির মাধ্যমে আপনাদের চ্যানেলকে প্রমোশন করানো হবে। কিভাবে প্রমোশন করানো হবে ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এক নাম্বার স্টেপ হলো, আপনারা যারা ভিডিওগুলি দেখবেন সম্পূর্ণ একটু লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর যতটুকু লম্বা হবে বড় হবে, ভিডিওর মাঝখানে মাঝখানে আমি কিছু কিছু পাসওয়ার্ড দেব, এই পাসওয়ার্ডগুলি একসাথে মিশিয়ে আপনারা কমেন্ট করবেন। ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে ভিডিওতে আপনি মানে এককানে একটি আলফাবেট দেখবেন, তারপর কিছুক্ষণ পর আলফাবেট দেখবেন, এমনভাবে ভিডিওগুলিতে যতগুলি আলফাবেট থাকবে সবগুলি একসাথে করে আপনি কমেন্ট করবেন। যে সবার প্রথম সর্বপ্রথম কমেন্টটি করবে তাকে আমি প্রত্যেক রবিবারে সকাল 7টার সময় তার চ্যানেলের লিঙ্ক আমার ইউটিউবে কমিউনিটি ট্যাব পোস্টের মাধ্যমে তার চ্যানেলকে প্রমোশন করাবো। সেই প্রমোশনটির মেয়াদ থাকবে 5 দিন পর্যন্ত। এই সেই 5 দিনে আপনার চ্যানেলে অনেকগুলি সাবস্ক্রাইবার আসতে পারে, ভিউজগুলিও আসতে পারে। তো এখন থেকে যতগুলি ভিডিও আপলোড হবে সব ভিডিওগুলির মাধ্যমে আপনাদের চ্যানেলের প্রমোশন করানো হবে। তো আজকের যে মূল ভিডিও হচ্ছে ইউটিউব শর্ট ভিডিও নিয়ে। আপনারা শর্ট ভিডিও অনেক চ্যানেলে আসেন, শর্ট ভিডিও আপলোড করেন, তো শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে কোন কোন ট্রিক্স আপনার অ্যাপ্লাই করতে হবে, তারপর আপনার শর্ট ভিডিও ভাইরাল করতে হবে বিস্তারিত এই ভিডিওতে দেখবেন। ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওগুলি, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাবো। তো শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে প্রথমে আপনাকে ইউটিউব ওপেন করে শর্ট ভিডিও আপলোড করতে হবে। তো শর্ট ভিডিও আপলোড করানোর জন্য আপনি প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে প্রথমে অপশন রয়েছে যে ক্রিয়েট এ শর্ট, ক্রিয়েট এ শর্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার অপশন রয়েছে এবং ক্যামেরাতে আপনার ছবিগুলি দেখাচ্ছে আপনার এখন। তো আপনার যদি কোনো রিলস যদি বানানো না থাকে, যেরকম হোক আপনি ভিডিও আপলোড করবেন, তো ভিডিওগুলি যদি আপনার বানানো থাকে তাহলে এখানেও পাবেন। আর যদি ভিডিও যদি বানাতে চান, এখান থেকে অ্যাড সাউন্ড দিয়ে আপনি কোনো গানও সিলেক্ট করতে পারেন, তারপর এখানে স্লো মোশন হাই মোশন করতে পারেন। তারপর এখানে দেখেন নিচে 15 সেকেন্ড রয়েছে, চাইলে এটা 15 সেকেন্ড বা 60 সেকেন্ডেরও বানাতে পারেন। তো আমি এখানে 60 সেকেন্ড সিলেক্ট করলাম, আর আমার এখানে অলরেডি ভিডিও বানানো আছে, তো ভিডিও এখান থেকে আমি সিলেক্ট করছি। তো শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে প্রথমে হচ্ছে আপনার টাইটেল, টাইটেলটা হচ্ছে মেইন। তো টাইটেলটা আপনাকে সেই রকমভাবে দিতে হবে যেরকমভাবে যে আপনার ভিডিওতে থাকবে, শর্ট ভিডিওতে থাকবে। আপনার যদি গান রিলেটেড কোনো ভিডিও হয় তো আপনি গান রিলেটেড টাইটেলটা দেবেন। তো আমি এই ভিডিওটি আপলোড করব। তো এই ভিডিও হলো একটি কার সিমুলেটরের একটি ভিডিও, কার যেভাবে শেখায়। তো এই ভিডিও আমি সিলেক্ট করলাম, তারপর আপনি ডানে দিবেন, কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হবার পর তারপর আপনি এখানে রাইট চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি ফিল্টার্স লাগাতে পারবেন, বিভিন্ন ধরনের ফিল্টার্স। তারপর এখানে টেক্সট সাউন্ডগুলি অ্যাড করতে পারবেন, তারপর উপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে মেন হচ্ছে বললাম আপনার টাইটেলটা। তো এটি একটি কার সিমুলেটারের ভিডিও, তো আপনি টাইটেলটাও আপনার ভিডিওর অনুযায়ী টাইটেলটা আপনি দেবেন। তো কার সিমুলেটর সিলেক্ট লিখলাম, তারপর একটি কমা দিয়ে আমি লিখলাম কার ড্রাইভিং, কমা দিয়ে লিখলাম কার লাইসেন্স। তারপর কি করবেন, আপনার যখন আপনার টাইটেল সেই ভিডিও অনুযায়ী আপনার টাইটেলগুলি লিখবেন, তারপর আপনি হ্যাশট্যাগ দিয়ে সেটা আপনি লিখবেন, শর্ট লিখবেন, এরকমভাবে শর্ট লিখবেন, তারপর আরেকটি লিখবেন শর্ট ভিডিও। এই দুইটি কিওয়ার্ড হ্যাশট্যাগ হিসাবে আপনি দেবেন আপনার ভিডিওতে। তারপর এখানে কোনো ডেসক্রিপশন লিখবার কোনো জায়গা নেই, তো আপনি আনলিস্ট করে ভিডিওটি আপনি আপলোড করে দিবেন। যখন আপনার ভিডিওটি আপলোড হবে, তারপর আপলোড হয়ে সারলে আপনি ইউটিউব স্টুডিওর মধ্যে আপনি চলে আসবেন। ইউটিউব স্টুডিওর মধ্যে আসলে দেখবেন আপনার যে ভিডিওটি কার সিমুলেটরের ভিডিওটি মানে আমি এখন আপলোড করেছি, সেই ভিডিওটি ইউটিউব স্টুডিওতে এসে গেছে। তো এই ভিডিওটি এখন ভিজিবিলিটি আনলিস্টে রয়েছে,
আর এখানে যদি আপনার গান রিলেটেড কোনো ভিডিও হয়, যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে কপিরাইট ক্লেম এখানে চলে আসবে। আমার এটি কপিরাইট না, আমার নিজস্ব ভিডিও, এই জন্য নান লেখা রয়েছে। তো আপনি এখান থেকে জাস্ট উপরে পেন্সিল আইকনে ক্লিক করবেন আপনার শর্ট ভিডিওতে। আপনি তো আমার দেখতে পাচ্ছেন যেভাবে আমি লিখেছি সেগুলি সেটা এসেছে ভিডিওতে। তো আপনি কি করবেন, এখান থেকে ডেসক্রিপশন দেখেন, এখানে লিখতে পারবেন। তো ডেসক্রিপশনে আপনার কোনো কিছু লেখার দরকার নেই, আপনি শুধু হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ আপনার ভিডিও ক্যাটাগরি অনুসারে আপনি হ্যাশট্যাগটা দিবেন। তো আমার একটা কার রিলেটেড আমি কার দিলাম, হ্যাশ দিয়ে আপনি আমি ড্রাইভিং দিলাম। আপনি তিন চারটা আপনি দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। তারপর আপনি চাইলে এখানে হ্যাশট্যাগ দিয়ে শর্ট দিবেন, SHORTS, শর্টস। তারপর এখান থেকে আর কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, সিলেক্ট অডিয়েন্স আপনি নো দেবেন। তারপর প্লেলিস্ট যদি আপনার থাকে আপনি প্লেলিস্ট অ্যাড করতে পারেন। তারপর এখানে ট্যাগস ক্যাটাগরি কমেন্টে আসবেন। তারপর এখান থেকে ট্যাগস, প্রথম ট্যাগস আপনি দিবেন SHORTS শর্টস, শুধু এরকমভাবে লিখবেন। লিখে একটি কমা দিয়ে দেবেন, কমা দিয়ে তারপর শর্টস লিখবেন, কিন্তু এটা হ্যাশট্যাগ দিয়ে লিখবেন, হ্যাশট্যাগ SHORTS শর্টস। তারপর আবার কমা দিয়ে দেখবেন, তারপর আবার লিখবেন SHORTS শর্টস ভিডিও, তারপর কমা দিয়ে দেখবেন, তারপর আবার হ্যাশট্যাগ দিয়ে সেরে SHORTS ভিডিও। তারপর আপনার যে ভিডিও, আপনার ভিডিও অনুসারে যে টাইটেলটি আপনি দিয়েছিলেন সেই টাইটেলটি আপনি লিখবেন। তো আমি লিখছি কার সিমুলেটর, তারপর কমা দিয়ে দেবেন, তারপর আপনার ভিডিও অনুসারে কার সিমুলেটর শর্ট, এরকমভাবে আপনি দেবেন। আপনার প্রত্যেকটা শর্ট ভিডিওতেই কিন্তু শর্টস শর্ট ভিডিও এরকমভাবে আপনি লিখবেন। এটি হচ্ছে গিয়ে শর্ট ভিডিও ভাইরাল করার এক নম্বর টিপস। আপনারা প্রত্যেক যে শর্ট ভিডিও দেখেন, প্রত্যেক দিন শর্ট ভিডিওগুলিতে দেখবেন হ্যাশট্যাগ দিয়ে শর্ট ভিডিও সবাই আপলোড করে, তাদের চ্যানেলে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউস। তো আমি তো আমার চ্যানেলে শর্ট ভিডিও বর্তমানে আপলোড করি না, কিন্তু শর্ট ভিডিও আপলোড করলেও আমার চ্যানেলে ভিউজ আসতো। কিছু কিছু শর্ট ভিডিও আমার রয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, প্রায় 300-400, আবার কোনো কোনো ভিডিওতে 10,000 উপরেও ভিউজ রয়েছে। তারপর আপনার ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করতে পারেন আপনার ভিডিও অনুসারে, গান হলে মিউজিক সিলেক্ট করবেন। আমার এটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করানো আছে, কারণ এটি একটি কারের ভিডিও, তো এটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে। তারপর এখান থেকে এটিতেও আপনি রাইট ক্লিক রাখবেন, এটিতেও আপনি রাইট ক্লিক রাখবেন, তারপর আবার ব্যাক চলে আসবেন। এসে এখান থেকে আনলিস্ট করানো আছে, এখান থেকে পাবলিক সিলেক্ট করে আপনি সেভ করে দেবেন, আপনার ভিডিও আপলোড করা কমপ্লিট। তারপর আপনি দেখবেন একদিন লাগতে পারে, আবার 10 দিনও লাগতে পারে ভিউজ আসতে। শর্ট ভিডিও ভাইরাল কোন সময় হবে আপনি কিন্তু জানতে পারবেন না। এমন আছে আপনার যদি ভাগ্যবালা থাকে, সকালে ঘুম থেকেই উঠে দেখতে পারবেন আপনার ভিডিওতে 10-20,000 ভিউজ অলরেডি এসে গেছে। আবার যদি ভাগ্য যদি আপনার খারাপ থাকে, ভিউজ নাও আসতে পারে। কিন্তু এটি এক নাম্বার একটি ট্রিক, আপনি চাইলে ইউজ অ্যাপ্লাই করে দেখতে পারেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি পাসওয়ার্ড আপনি পেয়ে থাকেন, সবগুলি পাসওয়ার্ড একসাথে মিলে যে প্রথম কমেন্ট করবে তার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি প্রত্যেক রবিবারে আমি আমার ইউটিউব কমিউনিটি ট্যাবে আমি দিয়ে দেব। ধন্যবাদ।